মাধ্যমিকের বইয়ে প্রায় অর্ধশত ভুল সংশোধনের দায়সারা উদ্যোগ স্কুলে স্কুলে তালিকা পাঠিয়ে হাতে কলমে ঠিক করার উদ্ভট চিন্তা মহান মুক্তিযুদ্ধ আমার জাতিসত্তা এসব বিষয়ে যদি ভুল থাকে এটা কিন্তু ভুল বলা যাবে না ইচ্ছা কিন্তু কিনা সেটা আমি মনে করি প্রতিদিন দেখার অবকাশ থাকে ডিজিটাল টেক্সটবুকে কারেকশন আগে করা জরুরি সেখানে থাকলে সারা বাংলাদেশে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে সমস্ত ভুলগুলোকে একসাথ করে একটা ডিউ পার্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পাঠিয়ে দেব রবি অথবা সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো না হওয়ার আহ্বান শিক্ষার্থীরাও ঘরে বসে তাদের ফলাফলটা পেয়ে যাবে ছাত্রছাত্রীদেরকে একসাথে জড়ো হতে দিলে সমস্যাটা হয় কি স্বাস্থ্য সংক্রান্ত যে বিধিমালাগুলি আছে সেগুলি অনেক সময় মানা সম্ভব হয় না দেখছিলেন বিশেষ শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আজকে আমি খান তাজদিন আহসান এবার অন্যান্য শীর্ষ সংবাদ সরকারের সমঝোতাতেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে মাত্র ২৫ এজেন্সির সিন্ডিকেট সিস্টেম স্বীকার করলেন খোদ মন্ত্রী সবার জন্য উন্মুক্তের দাবি ব্যবসায়ীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে উন্নয়ন হয় দেশের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কোনো সিন্ডিকেট নয় আমদানি না হওয়ায় কমছে না চালের দাম মিল মালিকদের পক্ষে সাফাই কৃষিমন্ত্রীর এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে সালেহীন সাবেক হাই কমিশনার মালয়েশিয়া নিযুক্ত সাবেক হাই কমিশনার যে মোহাম্মদ খায়রুজ্জামানকে গ্রেফতার যে করা হয়েছে মালয়েশিয়া পুলিশ সেটি কিন্তু নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিনি বিষয়টি গণমাধ্যমের কাছে আজকে নিশ্চিত করেছেন এবং বলেছেন যে যে অভিবাসন আইন লঙ্ঘন করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে মালয়েশিয়ায় এবং তারপরেই চিঠি দিয়ে আমাদের দেশের বাংলাদেশের হোম মিনিস্ট্রিকে সেটি জানানো হয়েছে এবং সেই বিষয়ে তাকে খুব দ্রুত দেশে ফিরে আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হয় বলে শাহরিয়ার আলম জানিয়েছেন কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন অনানুষ্ঠানিকভাবে এবং গণমাধ্যমের কর্মীরা জানতে চান যে আসলে তাকে কবে নাগাদ ফিরিয়ে আনা হবে এবং যেহেতু তিনি জেল হত্যা মামলার আসামি ছিলেন এবং তাকে পরবর্তীতে খালাস দেওয়া হয় এবং তাকে যখন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল মালয়েশিয়ায় যখন তার দায়িত্ব পালন শেষ হয় এবং তাকে ২০০৮ সালে যখন ফিরে আসতে বলা হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনি কিন্তু আর দেশে ফিরেননি সেই বিষয়টি কেন ফিরেনি এবং এতদিন পর্যন্ত তিনি কেন সেখানে রয়েছেন সেই বিষয়গুলো কিন্তু শরণার্থী কার্ড নিয়ে তিনি সেখানে ছিলেন এবং সেই বিষয়ের পরেও তাকে কেন গ্রেফতার করেছে আমরা জানতে চেয়েছিলাম গণমাধ্যমের কর্মী হিসাবে তাও তিনি বলেছেন যে সেই বিষয়টি আসলে খতিয়ে দেখা হবে যে তারপর তিনি যেই অভিবাসন যে আইন ভঙ্গ করেছেন সেই বিষয়টি কোন প্রেক্ষাপটে আসলে সেই গ্রেফতার করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু পরে জানানো হবে বলে জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তাকে দ্রুত দেশে ফিরে আনার পরে জেল হত্যা মামলার যে তিনি আসামি ছিলেন সেই বিষয়ে তাকে যদি সরাসরি জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও অনেক তথ্য আসতে পারে সেই বিষয়ে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শাহরিয়ার আলমের যে বক্তব্য দিয়েছেন তার সবশেষ খবর এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের সমঝোতাতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে মাত্র ২৫ এজেন্সির সিন্ডিকেট সিস্টেম করা হয়েছে খোদ প্রবাসী কল্যাণমন্ত্রী এ কথা স্বীকার করেছেন দুদেশের সমঝোতা স্মারকে সিন্ডিকেটের বিষয়ে কোনো শর্ত উল্লেখ নেই বলেও জানান তিনি এদিকে সিন্ডিকেট পদ্ধতি বাতিল করে বায়োমেট্রিক পদ্ধতিতে কম খরচে কর্মী পাঠানোর দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা প্রশ্ন আশিসের রিপোর্ট আলাপ হয়েছিল সব রিক্রুটিং এজেন্টরা যদি সমান অধিকার পায় তাহলে একটু বিবেচনা করা যায় যেহেতু ওই সময় এগ্রি করে নাই তাহলে ওটা কিন্তু বিবেচনা হয়নি ২০১৬ সালে ১০টি এজেন্সির সিন্ডিকেট মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ফলে এবারও মাত্র ২৫টি এজেন্সির মাধ্যমে কর্মী নেয়ার বিষয়টি দুদেশের আনুষ্ঠানিক আলোচনায় উঠে আসার কথা এভাবেই স্বীকার করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সে সময় সিন্ডিকেটের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বরে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার সম্প্রতি শ্রমবাজার নিয়ে দুদেশের মধ্যে আলোচনায়
বিষয়টি ফের উঠে আসায় এবারও সিন্ডিকেটের কারসাজির আশঙ্কা দেখা দেয়। তাই সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বাইরের নেতাদের দাবি, সিন্ডিকেটের কাছে মাথা নত করে নয়, সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিয়েই বায়োমেট্রিক পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে হবে। কারো চাপে নয়, কারো দেওয়া প্রেসক্রিপশনে নয়, এটা বায়োমেট্রিক সিস্টেম বলে। সেন্ট্রাল ডাটাবেস থাকবে, অনলাইনের মাধ্যমে এমপ্লয়ার বাংলাদেশের ভ্যালিড যে এজেন্সিগুলো থাকবে তারা সবাই এনলিস্টেড এবং তাদেরকে যে কোনো কাউকে তার ইচ্ছা মতো পিক করতে পারবেন। একটা লোক যখন পাসপোর্ট অফিসে দিয়ে গেল তাকে ঠিকানা দেওয়া দেবে, সে সিকিউরিটি দেয়, ব্যাংকে টাকা জমা দিয়ে দিলে 20,000-25,000 দিয়ে স্লিপটা দিয়ে গেল আমাদের কাছে, তাহলে 1,40,000 পাঠানো সম্ভব। তাদের মতে জনশক্তি রপ্তানিতে অনিয়ম দূর করতে উভয় দেশের জোর মনিটরিং থাকা দরকার। গভর্নমেন্ট ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে অত তারিখের পরে লেনদেন করতে পারবে, তার আগে পারবে না। এবং লেনদেনের আগে আপনি মন্ত্রণালয় এসে খোঁজ নিবেন এই কোম্পানির কাজ আছে কিনা, কতজনের কাজ আছে। মালয়েশিয়ান মন্ত্রণালয়ের এমপ্লয়ারদের যে ডিমান্ড আছে সেটাকে যদি প্রপার ভেরিফাই করেন, আমাদের মন্ত্রণালয় যে আমরা যে প্রসেসটি করছি সেটিকে যদি মনিটরিংয়ে রাখেন, অনিয়ম হওয়ার কোনো সুযোগ নাই। এই রিক্রুটিং সংখ্যা কমাবার যে প্রস্তাবটি দেওয়া হচ্ছে এক নিতান্তই অবান্তর। এদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, আলোচনা হলেও সমঝোতা স্মারকে সিন্ডিকেটের শর্ত মানা হয়নি। এবার বিএমইটির কেন্দ্রীয় ডাটা ব্যাংকের বিভিন্ন ক্যাটাগরি থেকেই সরকার নির্ধারিত খরচে কর্মী যাবে মালয়েশিয়ায়। এমইউ দস্তখত আমি করেছি, কোনো সিন্ডিকেটের মেনশন নাই। অল রিক্রুটমেন্ট শুড বি ডান থ্রু দি ডাটা ব্যাংক অফ বিএমইটি। কনস্ট্রাকশন ওয়ার্কার দরকার, ওরা ওই লিস্টে যাবে। যারা প্লান্টেশন ওয়ার্কার বা এগ্রিকালচার ওয়ার্কার আছে ওরা ওই লিস্টে যাবে। দালালদের মিথ্যা আশ্বাসে এবার ইচ্ছে মতো টাকা হাতিয়ে কর্মী পাঠানোর সুযোগ মিলবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দালালরা যারা আছেন ওনারা যে চাকরি নিশ্চিত করে দিবেন এটা কিন্তু পারবেন না। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া উন্নয়ন করা সম্ভব নয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে সন্ত্রাস জঙ্গিবাদ ও মৌলবাদ মুক্ত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আন্তরিকতার সঙ্গে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বাহিনীর জাতীয় সমাবেশে যুক্ত হয়ে একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, উন্নত প্রশিক্ষণে আনসারের সব পর্যায়ের কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা এবং আর্থসামাজিক উন্নয়নে মুক্তিযুদ্ধের আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রমেই সুসংগঠিত হয়েছে উন্নয়নের ধারায়। সারা দেশে 42টি ব্যাটালিয়নে দেশের সর্ববৃহৎ এই বাহিনী গ্রাম থেকে শহরের নিরাপত্তায় কাজ করছেন বীরদর্পে। বৃহস্পতিবার সকালে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের আনসার একাডেমিতে 42তম জাতীয় সমাবেশে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। তাকে রাষ্ট্রীয় সালাম জানান বাংলাদেশ আনসারের সদস্যরা। প্রধানমন্ত্রীর পক্ষে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য এবছর আনসার ও ভিডিপির 162 জনকে সম্মানসূচক পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনসার ভিডিপির উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রশিক্ষণের সুযোগ বাড়াতে প্রয়োজনে আইন সংশোধন করবে সরকার। আমাদের আনসার ভিডিপি নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। আনসার বাহিনীর জন্য প্রায় 15,000 শটগান ক্রয় করা হয়েছে এবং কর্মকর্তাদের পাশাপাশি বিদেশেও যাতে প্রশিক্ষণ নিতে পারে সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি এবং প্রশিক্ষণের জন্য থানা অফিসার, টিয়া এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদেরও প্রেরণ করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আইন সংশোধনেরও ব্যবস্থা যদি প্রয়োজন হয় সেটাও আমরা করে দেব। দেশের অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতে উন্নয়নের স্বার্থেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার তাগিদ দেন সরকার প্রধান। সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ নির্মূলে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। বাংলাদেশ শান্তির দেশ, আমরা শান্তিতে বিশ্বাস করি আর শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয়। সেজন্যই এটা শান্তিপূর্ণ পরিবেশ রাখা একান্তভাবে প্রয়োজন। 2100 সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি যাতে করে বাংলাদেশের এই অগ্রযাত্রার কখনো কেউ ব্যাহত করতে না পারে। পরে গণভবন থেকেই ডিজিটাল পদ্ধতিতে আনসার একাডেমি সহ সারা দেশে বাহিনীটির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মাধ্যমিকের বইয়ে প্রায় অর্ধশত ভুল সংশোধনের দায় সারা উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। স্কুলে স্কুলে ভুলের তালিকা পাঠিয়ে হাতে কলমে ঠিক করার কথা ভাবছে তারা। তবে সনাতন পদ্ধতির এই সংশোধন প্রক্রিয়া কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষা গবেষকরা। আর মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাঙালি জাতিসত্তার বিষয়ে ভুলের পেছনে
কোনো ষড়যন্ত্র থাকলে তা উন্মোচনের দাবি তাদের। শাকির আহমেদের রিপোর্ট। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে কোটি কোটি নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে সারা বিশ্বে নজির স্থাপন করেছে বাংলাদেশ। তবে প্রতি বছরই বাঙালি জাতিসত্তা, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের মতো স্পর্শকাতর বিষয়ে পাঠ্য বইয়ে থাকা নানা ভুল এ অর্জনকে সমালোচিত করে। প্রতি বছরই সংশোধন প্রক্রিয়ায় হয় দায় সারা গোছের কাজ। নতুন শিক্ষাবর্ষ আসলে আবার হয় একই বিষয়ে ভুল। চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে থাকা নানা ভুল সংশোধনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড গঠিত বিশেষজ্ঞ কমিটি। সমস্ত ভুলগুলোকে একসাথ করে ধরেন যে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর লাইনে এই ভুল আছে, শুদ্ধ হবে এই, এরকম করে ছেপে একটা ডিউ পার্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পাঠিয়ে দেব এবং শিক্ষক প্রতিষ্ঠানগুলোকে আমরা সেভাবে নির্দেশনাপত্র পাঠাবো যেন শিক্ষকরা ওই ক্লাসে গিয়ে, প্রত্যেকটা ক্লাসে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীর বইতে সেই কারেকশনগুলো করিয়ে নেন। সনাতন পদ্ধতিতে এই সংশোধন প্রক্রিয়া কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষা গবেষকরা। ওই চিঠি প্রদান করলে চিঠি হয়তো বক্সে পড়ে থাকবে অনেকের, আমার ধারণা মতে, এবং আমাদের কোনো এবং শিক্ষকেরা সচেতন হলেও ওই চিঠি হাতে নিয়ে তো সে শ্রেণীকক্ষে যাবে না, কিন্তু তার হাতে কিন্তু মোটামুটি সবারই অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এবং ডিজিটাল টেক্সট বুকে কারেকশন আগে করা জরুরি, সেখানে থাকলে সারা বাংলাদেশে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে। মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাঙালি জাতিসত্তা বিষয়ে ভুল কি শুধুই ভুল নাকি ইচ্ছাকৃত তা তদন্ত করে বের করতে হবে, এমনটি বলছেন শিক্ষক প্রতিনিধিরা। কিছু কিছু ভুল কিন্তু আমাদেরকে হৃৎপিণ্ডে আঘাত করে, যেন আমার মহান মুক্তিযুদ্ধ, আমার জাতিসত্তা, এসব বিষয়ে যদি ভুল থাকে এটা কিন্তু ভুল বলা যাবে না। সুতরাং এই ভুলটা কি ইচ্ছাকৃত কিনা সেটা আমি মনে করি খতিয়ে দেখার অবকাশ রাখে। আর পাঠ্যপুস্তক প্রণয়নের সকল পর্যায়ে সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষককে সম্পৃক্ত করার দাবি তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামী রবি অথবা সোমবার দেয়া হবে HSC ও সমমান পরীক্ষার ফল। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। ওমিক্রনের ঝুঁকির কারণে এবারও অনলাইনে হবে ফল প্রকাশ, তাই শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হয়ে নিজেদের ঝুঁকির মুখে না ফেলার আহ্বান শিক্ষা বোর্ডের। শাকির আহমেদের আরও একটি রিপোর্ট। করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ডিসেম্বরে নেওয়া হয় 2021 সালের HSC ও সমমানের পরীক্ষা। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়। এ অবস্থায় বোর্ড জানায় সব জটিলতার অবসান ঘটিয়ে প্রস্তুত করা হয়েছে ফলাফল। 12-14 ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। আমরা 10 তারিখের ভিতরে সমস্ত কিছু নিয়ে আমরা তৈরি হয়ে আছি। আমরা গ্রিন সিগন্যাল পাওয়ার সাথে সাথে আমরা ফলাফল দিয়ে দেবো। যে কোনো দিন ফলাফল হতে পারে, মানে খুব তাড়াতাড়ি সহজেই ফলাফল আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। রয়েছে অমিক্রনের ঝুঁকি, তাই অনলাইনে ফলাফল সংগ্রহ করে শিক্ষা প্রতিষ্ঠানের ভিড় এড়িয়ে চলার পরামর্শ শিক্ষা বোর্ডের। পাশাপাশি শিক্ষার্থীরাও ঘরে বসে তাদের ফলাফলটা পেয়ে যাবে এবং আমরা এখনও বলছি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে, আপনারা ছাত্রছাত্রীদেরকে একসাথে জড়ো হতে দিলে সমস্যাটা হয় কি, তারা তো একটু উৎসবের আনন্দে মেতে উঠে সেখানে মানে করোনা বিধি বা আমাদের যে স্বাস্থ্য সংক্রান্ত যে বিধিমালাগুলি আছে সেগুলি অনেক সময় মানা সম্ভব হয় না। HSC ও সমমানের পরীক্ষায় 13,99,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কোনো সিন্ডিকেট নয়, আমদানি না হওয়ায় কমছে না চালের দাম। এবার মিল মালিকদের পক্ষে এভাবেই সাফাই গাইলেন কৃষিমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি জানান, দেশে সর্বোচ্চ খাদ্য মজুত থাকার পরও খাদ্য মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, পাশাপাশি ভরা মৌসুমেও সবজি ও কৃষি পণ্যের দাম চড়া থাকায় অস্বস্তি প্রকাশ করেন মন্ত্রী। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশের সরকারি খাদ্য গুদামের ধারণ ক্ষমতা সর্বোচ্চ 21 লাখ মেট্রিক টনের বিপরীতে বৃহস্পতিবার পর্যন্ত খাদ্য মজুতের পরিমাণ 20,04,000 মেট্রিক টন। এর মধ্যে চাল 17 লাখ
33,000 টন ও গমের পরিমাণ 2,71,000 টন, যা এযাবৎকালের সবচেয়ে বেশি মজুদ। এ অবস্থায় দেশে খাদ্যমূল্য নিয়ন্ত্রণে থাকার কথা থাকলেও দফায় দফায় বেড়েছে চালের দাম। একই সঙ্গে শীতের ভরা মৌসুমেও বাজারে প্রতিটি সবজির দাম চড়া। পণ্যমূল্য সাধারণের নাগালের বাইরে থাকায় চরম অস্বস্তিতে সরকার। সকালে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎকালে কৃষিমন্ত্রী জানান, শিপিং সহ পরিবহন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের প্রভাবেই দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। মোটা চাল যেটা এটা বাড়ছে না, 2-1 টাকা কমেছে গত কয়েকদিনে, কিন্তু সরু চালের দাম একটু বাড়ার দিকে, মানুষের ঝুঁক সাংঘাতিক সরু চাল খাওয়ার। সাধারণ মানুষও এখন সরু চাল খেতে চায়, মোটা চাল নিয়ে বিক্রি করে দেয় ইয়ের জন্য, গরুর খাবার পশুর খাবার হিসাবে। সিন্ডিকেটের কারণে চালের দাম বাড়েনি মন্তব্য করে তিনি বলেন, চাল আমদানি করা গেলে কিছুটা নিয়ন্ত্রণে আনা যেতে পারে, তবে এখনো সেই অনুমতি মেলেনি। যেটা আপনার একটা কন্টেইনারের ভাড়া ছিল 2,000, সেটা 4-5 গুণ বেড়েছে। এখানে ট্রাকের ভাড়া বেড়েছে, ট্রাকের ভাড়া অনেক বেশি, সার্বিকভাবে অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব পড়েছে। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নির্বাচিত করতে সার্চ কমিটির কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে নাম প্রস্তাব করার কথা জানান মন্ত্রী। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে কোভিড আক্রান্তের 82% ওমিক্রন, 18% ডেল্টা। দেশে পাওয়া গেছে বেশি সংক্রামক BA.2 সহ ওমিক্রনের 3টি সাব ভ্যারিয়েন্ট। 9 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড আক্রান্তের জিনোম সিকোয়েন্স করে এ তথ্য পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। অমিক্রনে বেশি কাবু হচ্ছেন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বয়স্ক ও টিকা না নেওয়া ব্যক্তিরা। ভ্যাকসিন যারা গ্রহণ করেনি তাদের 80% এই অমিক্রন এবং ডেল্টাতে আক্রান্ত হয়েছে, আর যারা ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের মধ্যে কমপ্লিকেশন কম পেয়েছি, মৃত্যুহার কম পেয়েছি। আর যারা কোমরবিড, যারা বয়স্ক, ডায়াবেটিস, হাইপারটেনসিভ, ক্যান্সারে আক্রান্ত, COPD বা লাং ডিজিজে ভোগে, এদের মধ্যে মৃত্যুহার বেশি। তবে অমিক্রনের সংক্রমিত বেশি হলেও মৃত্যুহার এখনও ডেল্টাই বেশি, 80% ডেল্টাই, আর বাকিরা অমিক্রনের BA.2 ধরনে প্রাণ হারাচ্ছেন। যত রোগী এ পর্যন্ত মৃত্যু হয়েছে আমরা লক্ষ্য করেছি ডেল্টা ভেরিয়েন্টের সংখ্যা এখনও মৃত্যুহার 80%, আর 20% মারা গেছে অমিক্রন BA.2। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে টিকাদান কর্মসূচির পরিসর আরও বাড়ানো হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে আছে, আমরা ভ্যাকসিন দিয়ে যাচ্ছি, তা আমরা আহ্বান করব যে যারা ভ্যাকসিন এখনও নেন নাই তারা নিয়ে নেন। আমরা ইতিমধ্যে প্রায় 10 কোটি লোককে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছে, অর্থাৎ যদি আমাদের টার্গেটেড পপুলেশন ধরি 12 কোটি, তার 10 কোটি লোক ভ্যাকসিনেটেড হয়ে গেছে, প্রায় 75% বেশি লোক এখন ভ্যাকসিনেটেড হয়ে গেছে। আগামী 2-3 সপ্তাহের মধ্যে অমিক্রনের দাপট কমতে পারে বলে আশাবাদী গবেষকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে দেশে আজ মারা গেছেন 13 জন, তবে সংক্রমণের হার কিছুটা কমেছে। এদিকে রাজধানীর বাইরেও চলছে মাদ্রাসা শিক্ষার্থীদের করোনার টিকাদান, তবে এখনও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ব্যুরো ও জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যে নতুন ভেরিয়েন্ট, এটা খুব দ্রুত সংক্রমিত হচ্ছে, আমাদের সবার হচ্ছে খুব সচেতন থাকতে হবে। আতঙ্ক আর কিছু নাই, এটা যদি একটু সচেতন থাকা যায়, একা মানে ভিড়ের মধ্যে না যাওয়াটাই বেটার। অসচেতনভাবে সবাই ঘোরাঘুরি করতেছে, মাস্ক পরার কোনো নির্ধারিত সময়ের আগেই টিকা কেন্দ্রে ভিড় করেন শিক্ষার্থীরা। প্রথম দিন মাদ্রাসা সহ 10টি শিক্ষা প্রতিষ্ঠানের 3,358 জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। টিকা নিতে পেরে খুশি তারা। চাঁদপুরেও 12-18 বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়, তবে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। যশোরে সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন, নতুন করে শনাক্ত হয়েছেন 35 জন। করোনার সবশেষ পরিস্থিতি জানাতে শহরের সিভিল কোর্ট মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা।
জুয়েল, জানুয়ারি শুরু থেকে কিন্তু যশোরের করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু চলতি সপ্তাহে এই শনাক্তের হার কিছুটা নিচে নেমেছে। এখন যেটা 50% উপরে ছিল শনাক্তের হার, সেটা এখন 20% নিচে। আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় 146 জনের করে মাত্র 35 জনের করোনা শনাক্ত হয়েছে। তবে মৃত্যু কিন্তু মৃত্যুর হারটা উদ্বেগজনক। প্রতিদিনই চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে লোকজন মারা যাচ্ছে। আজকেও কিন্তু 2 জন রোগী মারা গিয়েছেন এবং জানুয়ারি শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত প্রায় 31 জন করোনা এবং করোনার উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। আমরা কথা বলেছি সিভিল সার্জন অফিসের সাথে, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ডেল্টা এবং ওমিক্রনের আক্রান্ত হওয়ার কারণেই রোগীদের কিছুটা মৃত্যুর হার বেশি এবং করোনা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণহীন না হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে প্রায় 200 বেড প্রস্তুত রাখা হয়েছে এবং টিকা কার্যক্রমও কিন্তু চলছে। বিশেষ করে প্রায় 21 লাখ লোককে ইতিমধ্যে টিকার আওতায় আনা হয়েছে এবং যাতে সব লোককে টিকার আওতায় আনা যায় এজন্য কিন্তু গণটিকা এবং শ্রমিক বেল্টে টিকা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধীদের জন্য ক্যাম্প করা হয়েছে এবং ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র, ইপিআই কেন্দ্র এসব কেন্দ্রের মাধ্যমেও কিন্তু টিকা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তবে সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে, টিকা কার্যক্রম বাড়ানোর চেষ্টা করা হলেও মানুষ কিন্তু টিকা গ্রহণে খুব একটি সাড়া দিচ্ছে না। গ্রাম গ্রাম পর্যায়ে টিকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলেও সাধারণ মানুষ টিকা নিতে আগ্রহ দেখাচ্ছে না। সেই সাথে স্বাস্থ্যবিধিও কিন্তু উপেক্ষিত হচ্ছে। মাস্ক পরার ব্যাপারে উদাসীন মানুষ, খুব একটি মাস্ক পরতে চায় না এবং এর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত রয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত অভিযানও করছে এবং জরিমানাও করছে। তারপরেও এই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। প্রশাসন থেকে বলা হয়েছে যদি স্বাস্থ্যবিধি মানা যায় তাহলে এই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। করোনা পরিস্থিতির খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম যশোরে। নিলামে 1,81,50,000 টাকায় বিক্রি হল ইভ্যালের একটি রেঞ্জ রোভার গাড়ি। 7টি গাড়ি মোট 2,90,55,000 টাকায় বিক্রি করা হয়। হাইকোর্ট গঠিত ইভ্যালের পরিচালন কমিটির প্রধান জানান, প্রতিষ্ঠানটির সম্পদ ও দায়ের হিসাব মেটাতে ব্যয় হবে নিলাম থেকে পাওয়া এ অর্থ। রেঞ্জ রোভার এই গাড়ি সহ 2,37,86,000 টাকা ন্যূনতম দাম ধরে বিভিন্ন ব্র্যান্ডের ইভালির 7টি গাড়ি নিলামে তোলা হয়। 1,60,00,000 টাকা ভিত্তি মূল্যের রেঞ্জ রোভার গাড়িটির ডাক শুরু হয় 1,60,50,000 টাকা দিয়ে। প্রায় 1.5 ঘন্টা ধরে দাম হাঁকানোর পর উঠে 1,81,50,000 টাকা। আর কোনো দরদাতা না থাকায় এই দামেই বিক্রি হয় গাড়িটি। এর আগে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির 14 নম্বর সড়কে ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলামের শুরুতেই জানানো হয়, পাওনা পরিশোধ করার কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ভবিষ্যতে আরও গাড়ি নিলাম করব, গাড়ির আরও দখল পেলে, এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই পুঁজি বাড়ানো, যাতে আমরা পাওনাদারদের পয়সা যতটা সম্ভব শোধ পরিশোধ করতে পারি। জানানো হয় বেশি সংখ্যক পাওনাদারদের টাকা পরিশোধ করার স্বার্থে প্রত্যাশিত দাম না পেলে সর্বোচ্চ নিলামকারীর কাছেও বিক্রি করা হবে না কোনো গাড়ি। প্রত্যাশিত মূল্য কাছাকাছি কিন্তু আমরা এসে গেছি, সুতরাং আমার মনে হয় এটা সমস্যা হবে না। তবে প্রত্যাশিত মূল্য না পেলে আমরা ভবিষ্যতে আবার নিলাম করব। এর আগে গত 31 জানুয়ারি ইভ্যালির 2টি লকার ভেঙে শতাধিক চেক, বই ও নগদ 2,530 টাকা পেয়েছিল হাইকোর্ট গঠিত প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালন কমিটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। প্রতি ভরিতে স্বর্ণের দাম 1,867 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলারি সমিতি নতুন দর নির্ধারণ করায় চলতি বছর তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়ানো হলো দেশের বাজারে। এতে বিয়ের মৌসুমে গহনা কেনায় ভোগান্তিতে ক্রেতারা, আর বেচা বিক্রি অনেকটাই কম বলছেন ব্যবসায়ীরা। আভিজাত্য সৌখিনতার গণ্ডি ছাড়িয়ে সামাজিকতার অনুষঙ্গ হিসেবে দেশের স্বর্ণের চাহিদা বরাবরই। উৎসব পার্বণে বাঙালির কাছে কয়েক গুণ বেশি চাহিদা বেড়ে যায় এই ধাতু বস্তুটির। কারো কারো কাছে স্বর্ণ দুঃসময়ে কাজে লাগানোর সঞ্চয়ের মতো।
বিয়ের মৌসুম যখন চলছে তখন চলতি বছরে তৃতীয়বারের মতো বাড়ল দেশের বাজারে স্বর্ণের দাম। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি নতুন দর নির্ধারণ করে, সে অনুসারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে 1,867 টাকা। ফলে এ মানের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ করতে হবে প্রায় 75,000 টাকা। সপ্তাহখানেক আগেও ছিল 73,133 টাকা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে আবারও এই দাম বৃদ্ধি বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীদের। বারবার আমরা দুই একদিন অবজার্ভ করি, বাজারটা আসলে বাড়তেছে না কমতেছে, যদি দেখি না স্টের হয়ে গেছে বাড়তি, তখন আমরা একটা সিদ্ধান্ত নিই। গতবারটা ছিল 73,133 টাকা, আর এখন বর্তমানে এটা হচ্ছে আপনার 75,000 টাকা। বিয়ের আনুষ্ঠানিকতায় সামাজিকতার অংশ হিসাবে স্বর্ণের গহনার গুরুত্ব রয়েছে, কিন্তু বিয়ের মৌসুমে আবারও স্বর্ণের দাম বাড়ায় গহনা কেনা নিয়ে বিপাকে ক্রেতারা। প্রিয়জনকে খুশি করতে হলে স্বর্ণের প্রয়োজন, কিন্তু আসলে স্বর্ণের বাজার মূল্য যে উর্ধগতি হচ্ছে দিন দিন, এটা আমাদের সাধারণ ক্রেতাদের জন্য আস্তে আস্তে আমাদের সীমিত মানে ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। স্বর্ণের দামটা একটু লিমিটের মধ্যে থাকলে মানে সবার জন্য এটা ভালো হয়। আর দফায় দফায় স্বর্ণের দাম বাড়ায় বিক্রির মৌসুমেও স্বর্ণের বেচা কেনা কমায় লোকসানের কথা বলছেন ব্যবসায়ীরা। গত বছর আমরা এই সিজনে যে ব্যবসা করছি ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসে, এখন তার 50% ব্যবসা নাই। মানুষের যখন যেখানে 5 ভরি নেবার কথা, ওখানে নিচে 1 ভরি 2 ভরি। স্বর্ণ ব্যবসায়ীরা জানান দেশে প্রতিদিন গড়ে প্রায় 5,000 ভরি স্বর্ণের চাহিদা থাকে, আর সেই চাহিদা দ্বিগুণ হয়ে যায় বিয়ের মৌসুমে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিভাগীয় শহর হলেও বরিশালে নেই নগর উন্নয়ন কর্তৃপক্ষ, এতে মাস্টার প্ল্যানে হচ্ছে না কোনো উন্নয়ন। তাই বরিশালে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে যাচ্ছে সরকার। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বরিশালবাসী। সুজয় দাসের ছবিতে অপূর্ব অপূর রিপোর্ট। কীর্তনখোলার তীর ঘেঁষে গড়ে ওঠা বরিশাল প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয় 1985 সালে। 2002 সালে মর্যাদা পায় সিটি কর্পোরেশনের, কিন্তু অন্যান্য সিটির এলাকার তুলনায় কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ নগরবাসীর। তবে গত 25শে জানুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইন 2022-এর খসড়া মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। সরকারের উচ্চতর পর্যায়ে আলোচনা সাপেক্ষে ইতিমধ্যে আমার মনে সমাধান হয়ে গেছে, আমরা খুব দ্রুতই এর বিকাশ আমরা দেখতে পাবো। খসড়া আইনে বরিশালকে আধুনিক সুপরিকল্পিত শিল্প ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নগর উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ যদি তাদের কাজগুলো করে উন্নয়নের, তাহলে আমার মনে হয় সিটি কর্পোরেশন বা বরিশাল যে মেট্রোপলিটন শহর, সেটি আরও মানে আধুনিকায়ন হবে। উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হলে নাগরিক দুর্ভোগ কমাসহ নগর উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও মনে করে সুশীল সমাজ। উন্নয়ন কর্তৃপক্ষের কিন্তু দায়বদ্ধতা থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে জলাশয়গুলো আছে, পুকুরগুলো ভরাটের ক্ষেত্রে যে বাধা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই উন্নয়ন কর্তৃপক্ষের কিন্তু একটা দায়বদ্ধতা জায়গা থাকবে। একজন চেয়ারম্যান সহ মোট 21 জন সদস্য নিয়ে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে। একদিকে পদ্মা সেতু, অন্যদিকে পায়রা বন্দর, সমুদ্র সৈকত, কুয়াকাটাও, নানা কারণে জাতীয় অর্থনীতিতে আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বরিশাল। তবে তার জন্য বিভাগীয় এই শহরটিকে প্রাতিষ্ঠানিকভাবে আরও ঢেলে সাজানোর পরামর্শ পর্যবেক্ষকদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পাসপোর্ট জটিলতায় ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী প্রায় 10,000 বাংলাদেশি বৈধতা থেকে বঞ্চিত হচ্ছেন। এদের বেশিরভাগই ইতালির অধিবাসী। ইতালি থেকে জোমানা মাহমুদের রিপোর্ট। জীবিকার তাগিদে ইউরোপে এসে পাসপোর্টের নাম, ঠিকানা, জন্ম তারিখ এমনকি ধর্ম পরিবর্তন করে প্রায় 10,000 বাংলাদেশি বিপাকে পড়েছে। ইতালি সহ বিভিন্ন দেশে শেল্টার হোমে বন্দি প্রবাসী বাংলাদেশিরা শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে বৈধতা থেকে বঞ্চিত হচ্ছেন। ইউরোপের সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের কাছে অনলাইনে 1,000-এরও বেশি বাংলাদেশি তাদের অভিযোগ দাখিল করেছেন। পাসপোর্ট সমস্যা সহ অন্যান্য বিষয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম হাসানের সাথে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এবং বাংলা প্রেস ক্লাব ইতালি আনুষ্ঠানিক বৈঠকে বসে। রাষ্ট্রদূত জানান, সরকারি বিধি অনুযায়ী কিছু সংশোধনের জন্য আবেদনপত্র গ্রহণ করে দূতাবাস, তবে 5 বছরের বেশি সময়ের কোনো পরিবর্তন গ্রহণ করা হয় না। চলতি বছরের 28 এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। সরকার সময়সীমা না বাড়ালে ওই তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয় বলেও জানান তিনি। ইতালি প্রবাসী বাংলাদেশিরা অবৈধ অভিবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। কারো হয়তো জন্ম নিবন্ধনে ভুল আছে, জন্ম তারিখে ভুল আছে, কারো নামের একটা শব্দ ভুল আছে, এই ভুলের কারণে তাদের ডকুমেন্টগুলো হচ্ছে না। আমরা আশা করি বাংলাদেশ সরকার একটি ভালো উদ্যোগ নেবেন এই সমস্যাগুলো সমাধানের।
করার জন্য। রোম দূতাবাসে সাংবাদিকদের এই বৈঠকে বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ, সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোম দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইরফানুল হক, জসিমউদ্দিন, প্রথম সচিব সাইফুল ইসলাম এবং দ্বিতীয় সচিব আশফাকুর রহমান। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। এগারো বছর পর ফের বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হলেন জেমি সিডলস। অ্যাশওয়েল প্রিন্স সরে দাঁড়ানোর 24 ঘন্টা যেতে না যেতেই টাইগারদের নতুন ব্যাটিং কোচ হিসেবে এই অস্ট্রেলীয় ক্রিকেটারের নাম ঘোষণা করল বিসিবি। এছাড়া আসন্ন আফগানিস্তান সিরিজে অন্তর্বর্তীকালীন প্রেস বোলিং কোচের দায়িত্ব থাকবেন চাম্পাকা রামানায়েক। এতদিন গুঞ্জন ছিল, এবার তা সত্যি হল। টাইগারদের নতুন ব্যাটিং কোচের ভূমিকায় জেমি সিডলস। 2007 থেকে 2011 পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের ভূমিকা পালন করা সাবেক এ অজি ক্রিকেটারের নিয়োগের ব্যাপারে নিশ্চিত করেছেন খোদ বিসিবি সভাপতি। বাংলাদেশের পরবর্তী সিরিজ থেকেই জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন 57 বছর বয়সী এই কোচ। এদিকে ওটিস গিবসনের জায়গায় এখনও কাউকে খুঁজে পায়নি ক্রিকেট বোর্ড, তাই রামানায়েকের ওপর আরেকবার নির্ভর করতে হচ্ছে বিসিবিকে। আগামী 23 ফেব্রুয়ারি ঘরের মাঠে শুরু হতে যাওয়া আফগান সিরিজে তাই তাসকিন মোস্তাফিজদের দায়িত্বে থাকছেন সাবেক এ লঙ্কান পেসার। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারের সমঝোতাতেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে মাত্র 25 এজেন্সির সিন্ডিকেট সিস্টেম, স্বীকার করলেন খোদ মন্ত্রী। সবার জন্য উন্মুক্তের দাবি ব্যবসায়ীদের। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে উন্নয়ন হয়, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।